স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। আজকে এই নির্বাচনে আমাদের জন্য যেমন একটা পরীক্ষা, সরকার এবং নির্বাচন কমিশনের জন্য একটা অগ্নি পরীক্ষা। আমরা আবার তাদেরকে সুযোগ দিতে চাই প্রমাণ করার জন্য যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং এই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচন যেন সবচেয়ে বেশি গুরুত্ব লাভ করে এবং গুরুত্ব লাভ করবে বলে আমি মনে করি। সারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই সিটি কর্পোরেশনের নির্বাচনের দিকে দেশে বিদেশি দেশি বিদেশি সবাই সকলেই তাকিয়ে আছে দেখার জন্য যেটা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে কি হবে না। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বেগম খালেদের যে নেতৃত্বে যে আন্দোলন আমরা শুরু করেছি সে আন্দোলনের সূচনা এই নারায়ণগঞ্জ থেকেই শুরু হবে বলে আমি মনে করি। যে নির্বাচনের আগের দিন পর্যন্ত সরকারের পক্ষের নেতৃবৃন্দরা সুষ্ঠু নির্বাচন হবে বলে আশ্বাস দেন এবং তারা বলেন যে আগামী নির্বাচন এই নির্বাচন সকল ভোটাররা ভোট দিতে পারবে বলে তারা আশ্বস্ত করেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে আমরা খেয়াল করেছি যে নির্বাচনের আগের দিন রাত্রে তারা ভয় ভীতি দেখায়, আতঙ্কিত করে, টাকা পয়সা বিলি করে এবং যত রকমের অনিয়ম আছে সমস্ত অনিয়ম তারা করে জোর করে তারা নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করে। এবং আরও যারা আছে আমাদের দুলু সালাম এবং যারা ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখানে আছে আপনারা কাজ করবেন ঐক্যবদ্ধভাবে, কারণ আমাদের গণতান্ত্রিক চর্চা বলে এখন কিছু নাই। সুতরাং সেই মূল্যবোধ